হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে বুটের ডাল আর আলু দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা আপনারা সকালে কিংবা বিকেলে চায়ের সাথে খেতে পারেন রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর এই ধরনের উপকরণগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তাই এই দুইটা উপকরণ দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করবো এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমি একটা ব্লেন্ডার জগের মধ্যে এক কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিলাম এবার আমি খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এরপর আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি আলু নিয়েছি আলুটা সিদ্ধ করে নিব এখানে আমি মাঝারি সাইজের তিনটি আলু সিদ্ধ করে নিয়েছি একটা মেশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আলুটা ম্যাশ করা হয়ে গেছে এখন আমি যেই ডালটা গুঁড়া করে রেখেছিলাম ওখান থেকে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়া না দিতে চাইলে কর্নফ্লাওয়ার দিলেও চলবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা পছন্দ করলে দেবেন না পছন্দ করলে স্কিপ করবেন একটি স্পুন চাট মশলা এক টি স্পুন আদা রসুন বাটা দুই টি স্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালটা নিজের ইচ্ছে মতো দেবেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি সামান্য একটু এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এবার আমি এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি হলুদের গুঁড়াটা একেবারেই এক চিমটি পরিমাণ দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন তো এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এখন আমি হাতটা ক্লিন করে আসছি এরপর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে করে নাস্তাগুলোর শেপটা খুব ভালোভাবে দেওয়া যায় তো আমি মাঝারি সাইজের করে তৈরি করব তো সেইভাবেই নিয়ে নিচ্ছে। আপনারা ছোট বড় করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো আপনারা একটু স্ক্রিনে ফলো করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করছি এবার হাত দিয়ে একটু চেপে চেপেই এভাবে নাস্তাগুলো তৈরি করতে হবে দেখুন আমার একটা নাস্তা হয়ে গেছে তো আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে হবে এরপর হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু খুব সুন্দর একটা শেপ হয়ে যাবে তো আমি সব নাস্তাগুলো ঠিক একইভাবে বানিয়ে নিচ্ছি বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সবগুলো আমি এখন বানিয়ে নিব একইভাবে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি একইভাবে এবার আমি একটা ফ্রাই প্যানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেলে তারপর নাস্তাগুলো উল্টিয়ে দিতে হবে এক পাশ হতে মিনিমাম দুই মিনিটের মতো সময় লাগবে তো চুলাটা কিন্তু মাঝারি হিটে রাখতে হবে একেবারে লো হিটে রাখা যাবে না মাঝারি হিটে রাখলেই চলবে তো এক পাশ যখন কালার হয়ে যাবে তো এভাবে উল্টে দিতে হবে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সহজ এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করতে ভুলবেন না তো আমি আরও একবার উল্টিয়ে দিচ্ছি এভাবে আমি দুই তিনবার উলটিয়ে পাল্টিয়েই ফ্রাই করে নেব এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে আর বড়রাও চাইলে বিকেলে চায়ের সাথে খেতে পারবে খুব সহজেই অল্প উপকরণেই এটা তৈরি হয়ে যায় তো আমি আরও একবার উল্টিয়ে দিচ্ছি উল্টে পাল্টে বেশ কয়েকবার আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিলাম এবার আমি তেল থেকে তুলে নেব আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো আমি একইভাবে ফ্রাই করে নেব দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা খেতে কিন্তু খুবই মজার আমি আপনাদের সাথে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা কিন্তু একেবারেই সফট আর ওপরের পাটটা একেবারেই কিন্তু ক্রিস্পি এটা সস দিয়ে খেতে খুবই ভালো লাগে আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ